পুরা কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াতের শুরুর মধ্যে রহমান শব্দ এসেছে, কিন্তু পুরা কোরআনের কোন একটা সুরা শুরু হয় নাই রহমান দিয়ে। কাফের মুশরিকরা যখন নবীজির কাছে এসে বললে যে লাত দেখছ, হ্যাঁ কি কাজ করে বলো তো, বলে আমাদের যখন কারো অসুস্থ হয় ওর কাছে যাই, দেখতে কেমন এরকম এরকম মানাত, দেখছো দেখতে কেমন, কোন জায়গায় থাকে কি করে, বলে আমাদের ব্যবসাতে যাওয়ার সময় তার বিপদে পড়ে তার কাছে যাওয়া লাগে। লাতুজ্জামানাত কোথা থেকে আসছে কি সব পরিচয় তো জানি, তুমি যে বারবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ, ওই আল্লাহর পরিচয়টা আমাদেরকে একটু জানাও তো। আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কি দিচ্ছেন বলেন তো ভাই। দুনিয়ার মুখে কেউ যদি তার পরিচয় দিতে চায়, সে কি তার দুর্বলতার পরিচয় দেয় নাকি সবলতার পরিচয় দেয়? একজন চেয়ারম্যান হইছে, ওই চেয়ারম্যান কোন সন্তানের বাপ, মেয়ের জামাই, কারো বিয়ায়, হয়তো দোকানের ব্যবসায়ে কোন একটা প্রতিষ্ঠানে চাকরি করে, নানান জব আছে, কিন্তু কোনোটার পরিচয় দেয় না। উনি কে বলে চেয়ারম্যান সাহেব? বলে কি হুজুরের অনেক পরিচয় আছে, আরো ব্যবসা করে করেও করে, কিন্তু হুজুর পরিচয় দেয় কি ক্ষতি অমুক জায়গা, মানে ওটাই তার সবচেয়ে সম্মানিত পরিচয়। দুনিয়ার মানুষের যে পরিচয়টা সবচেয়ে সম্মানিত সবচেয়ে পাওয়ার, ওই পরিচয়টাই দুনিয়ার মানুষ দেয়। আমার নবীর কাছে জিজ্ঞাসা করলো তোমার আল্লাহকে তার পরিচয় কি দাও তো, আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে কাহার, আল্লাহর নাম আছে রাজ্জাক, আল্লাহর নাম আছে আজিজ, আল্লাহর নাম আছে কবির, আল্লাহর নাম আছে কাহার, আল্লাহর জব্বার, কত বড় বড় নাম, কিন্তু রাব্বুল আলামিন বান্দাদের জন্য নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলতেন রাসূল আপনি যে পরিচয় তুলে ধরেন, আর রহমান ও আল্লামুল কুরআন, বলেন আপনার রবকে আপনার রবের কোন পরিচয় আগে নয়, আপনার রব হচ্ছেন রহমান। সুবহানাল্লাহ, রহমানের পরে আল্লাহ বলছেন দুইটা নিয়ামত দিয়েছি আমি কি জন্য রহমান, আল্লাহ নিজেই জানাচ্ছেন। আল্লাহ বলছেন এক নম্বর রহমান হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আর রহমান আল্লামাল কুরআন, আমি এই জন্য রহমান যে আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, আর আমি রহমান এই জন্য বান্দা খলকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করছি। বলেন তো একটা মানুষের শরীরের মধ্যে কতগুলো অর্গান আছে, আপনার কিডনি আছে, হার্ট আছে, আপনার চোখ আছে, আপনার কান আছে, আপনার শরীরে এমন এমন অঙ্গ প্রত্যঙ্গ আছে আপনি কল্পনাও করতে পারেন না, এক একটা জিনিসের কাজ কত। আল্লাহ রাব্বুল আমিন একটার পরিচয় দিলেন না, আমার আল্লাহ বলছেন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ নিজে বলছি আমি মানুষকে সৃষ্টি করেছি, সাথে সাথে তাকে জবান দিয়েছি, কথা বলার যোগ্যতাটা আমি তাকে দান করেছি। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কালামের যে কম দাম, ওরকম রাব্বুল আলামিন আপনাকে আমার কাছে জবান দিয়েছেন তাও আল্লাহর কাছে বড় বেশি মূল্যবান, ঠিক কিনা? কেমন করে ঠিক বুঝে না, না বুঝে বা চলেন তো একটু বুঝে নেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নিচে তাকায় দেখেন কার উপরে বসে আছেন, খড় খেরের উপরে বসে আছেন না, কি কি দেখছেন না, খ্যার না ঘাস, খ্যারের উপরে বসে আছেন, উপরে তাকায় দেখেন কোথাও সামিয়ানা আছে কোথাও নাই, ওই যে সাদা কাপড় দিয়ে মুড়াই রাখছে আমার ছেলে পেলেরা, ভিতরে সাদা কাপড়ের এমন কোনো কিছু নাই, খুললেই দেখবেন বাঁশ, ঠিক কিনা? আমার সামনে দেখতে পাচ্ছেন পিতল, এই যে আপনার মোবাইলটা হাতে নিয়ে দেখেন 10 থেকে 11 ধরনের ম্যাটেরিয়ালস আছে এর মধ্যে, আপনার চোখের মধ্যে যা যা পড়ে ডানে বামে সব কিছু যা যা দেখতে পান। আমার আল্লাহ বলছেন বান্দা তুই বুঝিস না, কিন্তু আমি আল্লাহ বললাম ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলা তাসবিহ করে কার, কার? কিন্তু আমরা বুঝতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের তাসবিহ বলে রেখেছেন, প্রত্যেকের তাসবিহ আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ও দুনিয়া
দুনিয়ার মানুষ, আমি কেবল মানুষকে সৃষ্টি করে শেষ করে দেই। আমি মানুষকে সৃষ্টি করার পরে বললাম, আমি তাকে জবান দিয়েছি, ওই জবানটাই এমন যখন কোন বান্দা তাসবি করে আরেকজন বান্দাও তার কথাটা বোঝে, যখন বান্দা তাসবি করে ফেরেশতা বোঝে, আবার যখন বান্দা তাসবি করে আল্লাহ তো বোঝেনি বোঝেন, আবার আল্লাহর কথাটা বান্দা যখন বোঝার চেষ্টা করে ওই জবানওয়ালার বান্দারা আল্লাহর কথাটাও আল্লাহর কালামটাও বুঝতে পারে। এই জন্য ওলামায়ে কেরাম বলতেছেন মন্তেকের ভাষায়, পৃথিবীর সবগুলা হাইওয়ান সবগুলা জন্তু, কিন্তু এই জন্তুগুলা দুই ভাগে বিভক্ত, একটা হাইওয়ানের নাতে আরেকটা কয়ের নাতে, একটা কথা বলতে পারে আরেকটা কথা বলতে পারে না। তারা বলছেন দুনিয়াতে যারা কথা বলতে পারে, আল্লাহ কথা যারা বলতে পারেন না তাদের উপরে সর্বদিক দিয়ে তাদেরকে মর্যাদা দিয়েছে। তাহলে আমরা যে যে কথা বলতে পারি, আমরা যে জবানওয়ালা, এটা আমাদের তাই তো, ঠিক না? কেমন বরণে আমার, আপনার আমার কি ধারণা? মানুষ কথা বলতে শুরু করে এমনি এমনি বলতে শুরু করে, ছয় সাত মাস বয়স থেকে বলে মা মা মা, পানিরে বলে মাম মাম মাম, উল্টা পাল্টা বলতে বলতে আস্তে আস্তে বলতে 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 এক দেড় বছরে কথা এমনি বলে ফেলে, তাই নাকি? তাই নাকি? বিজ্ঞান কি বলছে খেয়াল করে, কোন একটা মানুষ যখন কথা বলার নিয়ত করে কি করে, আর কথা বলতে হবে কি করে, নিয়ত করে কথা বলবো, লাঞ্চে সিগন্যাল চলে যায়, লাঞ্চ গলার মধ্যে অক্সিজেন পাঠায় দেয়, গলার মধ্যে দুইটা লরিংস আছে, লরিংস দুইটা চেক করে অক্সিজেন দিয়ে প্রতি সেকেন্ডে 200 বার পর্যন্ত কাঁপতে পারে, সুবহানাল্লাহ বাড়িতে যাই বলে লরিংস এবার সিগন্যাল পাঠায় ব্রেনে, ব্রেন এবার পাঠায় দেয় ওই সিগন্যালটা জিওবায়, জিওবা পাঠায় ঠোঁটে, এরপরে কমপ্লিট একটা প্যাকেজ হয়, কমপ্লিট প্যাকেজ হওয়ার পরে প্রক্রিয়া করার পরে আবার ব্রেনে সিগন্যাল দেয় সব ঠিক আছে। এরপরে ব্রেন যখন সিগন্যাল দেয় সেকেন্ডের কয়েক ভাগের কয়েক ভাগের কয়েক ভাগ সংক্ষিপ্ত টাইমের মধ্যে এই জটিল একটা প্রক্রিয়ার পরে দুনিয়ার মানুষটা কথা বলতে পারে। আল্লাহু আকবার।